এক আর হাদিস নম্বর হচ্ছে 248। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবুল উযু কাবল আল গোসলে, এ অধ্যায় হচ্ছে গোসলের পূর্বে উযু করে নেওয়া সম্পর্কে। মুস্তাহাব বা সুন্নাত হচ্ছে গোসলের আগে কি করা, উযু করে নেওয়া। গোসল দুই রকম, একটা হচ্ছে মাসনুন গোসল মানে সুন্নতি গোসল, আর একটা হচ্ছে আর আল গোসল মুজজি, যে গোসল যথেষ্ট কাজ চালা হয়ে গেল কিন্তু সুন্নতি গোসল হল না। সুন্নতি গোসল সেটা ফরজ গোসলের ক্ষেত্রে হোক বা এমনি নফল গোসলের ক্ষেত্রে হোক, সুন্নত গোসলের জুমার দিনের গোসল সুন্নত গোসল, অথবা দৈনিক যে গোসল আমরা করছি, আমাদের বাঙালি সমাজের একটা বৈশিষ্ট্য ভালো, ডেলি গোসল করবেই, অন্য জাতির মধ্যে সাধারণত এটা পাওয়া যায় না, ও সপ্তাহে একবারই করে, এই জন্য গন্ধ বেশি ওদের গায়ে। তো গোসল যেটা যথেষ্ট গোসল সেটা হচ্ছে গোটা শরীরে পানি বহিয়ে দেওয়া, মাথা থেকে পা পর্যন্ত পানি যদি প্রবাহিত করে দেন, পানি ঢেলে দেন, পানিতে ডুব দিয়ে দেন, পুকুরে দিলেন ঝাঁপ, নদীতে দিলেন ঝাঁপ, হ্যাঁ ডুব দিলেন, উঠে গেলেন, গোসল হবে না? হবে না, গোসল হয়ে যাবে, এটা হচ্ছে যথেষ্ট গোসল হয়ে গেল, সুন্নতি গোসল হলো না। সুন্নতি গোসল হচ্ছে গোসলের পূর্বে কি করা, উযু করে নেওয়া। বলছেন বর্ণনাকারী সাহাবি মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যৌজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী, যখন জানাবাতের গোসল করতেন, শুরু করতেন প্রথম হাত ধোয়া থেকে, হাত ধুইতেন, সলাতে, তারপরে সলাতের মতো উজু করতেন, সলাতের মতো উজু করতেন, সুম্মায়ুদ খিল আসাব ইয়াহুফিল মায়ে, তারপরে নিজের আঙ্গুলগুলি পানিতে প্রবেশ করাতেন, ফায়ুখাল্লিল বিহা উসুল আশার, তারপরে তা দিয়ে নিজের যে মাথায় চুল, নবী সাল্লামের চুল বড় চুল ছিল, চুলের শেকড়গুলিতে খালাল করতেন, খালাল করতেন, সুম্মা ইয়াসুব বালা রাসে সালাসা গোরাফ, তারপরে রসুল্লাহ নিজ মাথায় তিন অঞ্জলি পানি ঢালতেন, বেয়াদেহে দুই হাতে, দুই হাতে এর উপরে পানি নিয়ে, অল্প পানিতে গোসল তো সেই জন্য এরকম প্রয়োজন, আজকাল তো পানি পানি আর পানি, হ্যাঁ কত পানি যে মানুষ অপচয় করছে, বেশি থাকলে যত অপচয় করতে হবে এমনটা নয়, কিন্তু অভ্যাস হয়ে গেছে মানুষের খারাপ। সোম্মাই ফিদুল মালা জিলদিহি করলি, তারপরে পানি পুরো শরীরে চামড়ায় বহিয়ে দিতেন, তারপরে বহিয়ে দিতেন, এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল। এতে উযুটা একবারে সালাতের মতো শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত। আর আরেকটি তরিকা হচ্ছে যে উযুর সবগুলি কাজ করে নিলেন একমাত্র পা ধোয়া ছাড়া, পা ধোয়া ছাড়া এটাও করতে পারেন। আর বিশেষ করে যদি কাদা মাটি থাকে, কাঁচা জায়গা থাকে আমাদের, শুধু কাঁচা জায়গাতে গোসল করতে হয়, এখন যদিও পাকা হয়ে গেছে প্রায় লোকের, কিন্তু নলকূপের কাছে পানি গোসল করলে পানি জমে যাবে, আবার পা ধুইতে হবে, তো এইরকম ক্ষেত্রগুলিতে আপনার বা এমনিতেও দ্বিতীয় তরিকা যে কোনো জায়গায় আপনি পাকা এতেও করেন, সব কিছু করে নিলে পাটা শেষখানে ধুয়ে উঠে গেলেন। 249 নম্বর হাদিস, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী, কালা তিনি বলেন, তাওয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু আহু লিসসালাতে গায়রা রিজলাইহি, রাসূলুল্লাহ ওযু করলেন সালাতের মতো ওযু শুধু দুই পা ছাড়া, এই যে হাদিস আছে দুই পা ছাড়া, ওয়া গাসালা ফারজাহু, আর লজ্জা স্থান ধৌত করলেন, ওমা আসাবাহু মিনাল আযা, আর যা কিছু ময়লা আবর্জনা তাতে লেগেছে তা ধুইলেন, সুম্মা আফাদা আলাইহিল মা, তারপরে পানি বহিয়ে দিলেন শরীরে, সুম্মা নাহা রিজলাইহি, তারপরে দুই পা সরিয়ে দিলেন মানে অন্য জায়গায় যেখানে গোসল করে সেখান থেকে সরে গেলেন,
ফাগাসাল আহমদ তারপরে দুই পা ধৌত করলেন, হাজিহি গোসলহু মিনাল জানাবত, এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাবতের গোসল। এখানে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে ওজুর সবগুলি কাজ করলেন, পা ধুইলেন না, পা শেষখানে গোসলের শেষে। দুই নম্বর বাহ্যিক এই হাদিস থেকে মনে হচ্ছে যে উজু করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তারপরে ওয়া দিয়ে এসছে লজ্জাস্থান ধৌত করলেন। তো উজু করে লজ্জাস্থান ধৌত করবেন না লজ্জাস্থান আগে ধৌত করবেন? হ্যাঁ, আগে লজ্জাস্থান পরিষ্কার করতে, আগে লজ্জাস্থান পরিষ্কার করতে হবে। ময়লা আবর্জনা থাকলে পরিষ্কার করে নিতে হবে, সাবান টাবান দিলে। অনেকে জিজ্ঞাসা করে যে আমার তো সাবান মাখি, তা আপনি উজুর আগেই কী করেন, লজ্জাস্থান পরিষ্কার করে নেন, তারপরে উজু করেন, আর তারপর উজু করার পরে গোসল করেন। জি, আর উজুর দুটো তরিকা আছে, যেমন বললাম যে একবারে পুরো সালাতের মতো উজু করে নেন, অথবা দুটো পাকে রেখে দেন, শেষখানে ধৌত করেন।